আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও, যে ভিডিওতে পেয়ে যাবেন যাদের বাজেট কম, কম বাজেটের মধ্যে ভালো গাড়ি যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক এক্সক্লুসিভ। আর আজকে আমরা চলে আসছি জান্নাত কার হাউজে, যেখান থেকে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড কার একদম স্বল্প মূল্যে। আর জান্নাত কার হাউজে আসবেন কিভাবে, ঢাকা থেকে যারা আসবেন সরাসরি সাইনবোর্ডের যে মোড়টি দেখতে পাচ্ছেন এই মোড় দিয়ে ঘুরে নারায়ণগঞ্জ ঢুকতে যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে 5-7 মিনিট সামনে হাঁটলেই আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন জান্নাত কার হাউজ। আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড প্রচুর কার। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড কারগুলো দেখায় যেগুলো কম বাজেটের মধ্যে গাড়িগুলো আছে। এই যে আমরা সামনে দেখতেছেন এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু আসলে একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন। তো আজকে কিন্তু আপনাদেরকে এই যে গাড়িগুলো সবগুলোর কন্ডিশন, পেপার কন্ডিশন, কত সিসির গাড়ি এবং এর মডেল কি সব কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই পুরো ভিডিওতে সহযোগিতা করবেন হচ্ছে জান্নাত কার হাউজের ম্যানেজার রাজীব ভাই। চলুন আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জান্নাত কার হাউজের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। তো ভিউয়ার্স, জান্নাত কার হাউজের আজকে নতুন ভিডিওতে বেশ কিছু কালেকশন গাড়ি আছে। তো আজকে সব গাড়ির ডিটেলস এবং সব গাড়ির ভিডিও আমরা ভিডিওতে দেখাবো। তো প্রথমে যে গাড়িটি দেখাবো, এই গাড়িটি হচ্ছে সুজুকি বিটারা। এটার মডেল হচ্ছে 95 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2000 সালে। এটার টেক্সট এবং ফিটনেস দুটোই 3-4 বছর করে ফেল আছে। এটার সিসি হচ্ছে 1600 সিসি। এটা ঢাকা মেট্রো ঘ 1131-58 সিরিয়াল গাড়ি। গাড়িটি খুবই ফ্রেশ আছে, কিন্তু ভেতরের যে সিট কাভারটা আছে, সিট কাভারটা চেঞ্জ করলে গাড়ি একদম ফুল ফ্রেশ থাকবে। আচ্ছা আচ্ছা, এমনি গাড়িতে কোনো কাজ নাই, গাড়ির যে টুকিটাকি যে কাজ আছে এটা আমরা করে দেবো। এটা পিছনের কন্ডিশন যদি দেখাই, এই পিছনের কন্ডিশন যা এরকম হবে, গাড়িটি মোটামুটি কম বাজেটের ভিতরে ভালো গাড়ি, ফ্রেশ আছে। এর সাথে কি এক্সট্রা কোনো চাকা দেওয়া আছে? হ্যাঁ, এক্সট্রা এই যে চাকা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 1 লক্ষ, এটা প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা, এর মধ্যে কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি একটি চাকা। আচ্ছা, তো গাড়িটি এমনি মোটামুটি ভালো আছে। কাজ করতে হবে না এগুলো? এগুলো কোনো কাজ করাতে হবে না, গাড়ির ভিতর মানে কিনার পরে সাথে সাথে চালাতে পারবো? চালাতে পারবো, চালায় লই যাবো। আর এখানে ভিতরে ভিতরের যে কন্ডিশনটা আছে, এই লকটা খোলো, কন্ডিশন গাড়ি এমনি একদম রানিং, একদম ফুল ফ্রেশ আছে, কিন্তু এসি কন্ডিশন মানে এসির যে সব কিছু কমপ্লিট আছে, কিন্তু এসির হাওয়া মারে, গরম হাওয়া মারে, কিন্তু ঠান্ডা হাওয়া আসে না। হয়তো এসির কোনো কাজ আছে, কাজগুলো করে দিতে হবে। হ্যাঁ, সিট কাভারগুলো চেঞ্জ করলে গাড়ি ওকে আছে। সিট কাভারগুলো চেঞ্জ করতে হবে না? সিট কাভারগুলো চেঞ্জ করলে গাড়ি পারফেক্ট। ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, একদম ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ, রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে। আচ্ছা আচ্ছা, পিছনের দিকটা যদি একটু দেখাই, ভিতরে মোটামুটি কিছু ইঞ্জিন ডেড কাজ করতে হবে না? হ্যাঁ, ভিতরের হালকা পাতলা কিছু কাজ আছে। এটা যারা নিবে কম বাজেটের নিয়ে গাড়ি ট্রাই মানে শিখার জন্য, একদম বেস্ট একটা গাড়ি। আচ্ছা, তাহলে এই গাড়িটার প্রাইস কত আছেন? মাত্র 1,80,000 টাকা। তো অবশ্য আসলে আবার ডিসকাউন্ট আছে, অবশ্যই কথা বলা। আচ্ছা আচ্ছা, আরেকটি গাড়ি দেখাবো। এটা হচ্ছে নিশান গাড়ি। এটার মডেল হচ্ছে আপনার 97 মডেল, রেজিস্ট্রেশন 97-তে, টেক্সট এবং ফিটনেস দুটোই 3-4 বছর করে ফেল আছে। এটা সিসি হচ্ছে 1300 সিসি। গাড়িটি সব ফুল ফ্রেশ আছে, এটাতে কোনো প্রকারের কাজ নেই, একদম ফ্রেশ আছে। গাড়ির ভেতরের কন্ডিশন, বাইরের কন্ডিশন একদম ওভারঅল ভালো আছে। অল অপশন অটো, গাড়ি একদম ফুল ফ্রেশ, ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টার্টিং পাওয়েল, এসিও কমপ্লিট আছে। এটা এসিও কমপ্লিট আছে? এসিও কমপ্লিট আছে, গাড়িতে কোনো কাজ নেই, কোনো প্রকারের কাজ নেই, গাড়ি নিয়েই চালাতে পারবে। আচ্ছা, পিছনের কন্ডিশন যদি একটু দেখাই। পিছনের কন্ডিশন যদি এই যে পিছনের কন্ডিশন, পিছনের কন্ডিশন যদি দেখাই তাহলে এরকম হবে। তেমন কোনো কাজ করা হবে না? কোনো কাজ নেই, কোনো কাজ নেই, গাড়ি একদম ফ্রেশ আছে, ভিতরের কন্ডিশন ফ্রেশ আছে। আচ্ছা, এই যে পিছনের সাইড, ঢাকা মেট্রো খ 1179-05, গাড়ি পুরো ফুল ফ্রেশ আছে। আচ্ছা, গাড়িতে কোনো কাজ নেই, গাড়ি নিয়েই খালি চালাবে। আচ্ছা আচ্ছা, রাজ ভাই, এই অবস্থায় গাড়িটির প্রাইস চাচ্ছি মাত্র 2,20,000 টাকা। এটা আমাদের আজকিন প্রাইস, অবশ্য আসলে আরো কম পাবে, আরো কমের সুযোগ আছে, কমের সুযোগ আছে।